দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। বাংলাদেশে বার্ষিক মৎস্য উৎপাদন 21.02 লাখ মেট্রিক টন, এর মধ্যে সামুদ্রিক জলাশয় থেকে পাওয়া যায় 4.55 লাখ মেট্রিক টন এবং অভ্যন্তরীণ জলাশয় থেকে পাওয়া যায় 16.47 লাখ মেট্রিক টন। এই 16.47 লাখ মেট্রিক টন মাছের একটি বড় অংশ উৎপাদন হয় চাষকৃত মৎস্য খামার থেকে। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মৎস্য হ্যাচারি। তখন আমার পড়ালেখা আসলে শিক্ষা পর্যন্ত পড়ি, আর আমি চলে গেছি ঢাকা। দেখা যায় সেকেন্ড ইন্টারভিউ ঢুকে গেছি, সেখানে আমার কিছুদিন কাটানি গেছে। এরপরে আমি সেখান থেকে আসি আমার গ্রাম অঞ্চলে, আমি বাইসাইকেলের ওই পার্টস, রিক্সার পার্টস এগুলো বিক্রি করতাম। এর মধ্যে কিছুদিন পরে আমি একটা মুদি দোকান দিছি। মুদি দোকানের পরে আমি কিছুদিন চালানির পরে মুদি দোকান চলিত অবস্থার উপরে আমার এক মামা আমাকে বলে যে ভাগিনা, তুমি ওই কিছু মাছ টাছ বেচতো, ছোটো ফোনা মাছ বিক্রি করতো, তো তখন আমার মধ্যে তুমি একটা মাছের সাথে ধরো রেণু আনো, একটা পুকুর লাও, যথেষ্ট লাভ আছে এটার মধ্যে। তখন আমি তো এগুলো বুঝি টুঝি না, তো ক যে আমি তোমার দেখাই শুনাই দেবো। তখন আমি একটা পুকুর নিলাম, পুকুর নিয়ে আমি আপনার চিটাং থেকে হালদার থেকে আমি একটা কিছু রেণু আনছি। রেণু আনি এখানে ফালাইয়া এইটা সার্কুলারে দেখা গেছে, আল্লাহ রহমতে তিনবার করে আমি মাছ ফেলাইছি ওই পুকুরটার। বিক্রি টিক্রির পর আমি দেখলাম তো প্রায় 1 লক্ষ টাকার মতো আমার ব্যবসা। এটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী এলাকার ওসমানিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। কাজী আলহাজ মোহাম্মদ ওসমান আলী 1984 সালে এই মৎস্য প্রজনন কেন্দ্র বা মৎস্য হ্যাচারির কাজ হাতে নেন। 84-র পূর্বে 4 বছর মৎস্য চাষের অভিজ্ঞতা, 4 লাখ টাকা মূলধন, জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ, 30% জায়গায় হ্যাচারির ট্যাঙ্ক, জার, নার্সিং পুকুর এবং 60% জায়গায় একটি মাতৃ মাছ চাষের পুকুর নিয়ে এই হ্যাচারির যাত্রা শুরু হয়। তখন দেশি জাতের রুই মৃগেলের রেণু উৎপাদন করা হতো এখানে। এর 2 বছর পর কাতল এবং তারপর থেকে থাই সরপুটি, পাঙ্গাস, কার্প জাতীয় মাছ, বর্তমানে এর সঙ্গে দেশি পাবদা, শিংমাগুরের পোনা উৎপাদন করা হচ্ছে এ হ্যাচারিতে। বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বড় সাইজের পিতৃ ও মাতৃ মাছ পুকুরে সংরক্ষণ করা হয়। চৈত্র থেকে শ্রাবণ এই 5 মাস হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন কার্যক্রম চলে। মাতৃ মাছের পেটে ডিম এলে পুকুর থেকে মাছ ছোট ট্যাঙ্কে রাখা হয় এবং ডিম সংগ্রহের পূর্বে মাতৃ মাছের পেটে হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়। এর ফলে ডিমগুলি ডিম্বথলির ভেতরে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপর মাছের পেট চেপে ডিম পাত্রে সংগ্রহ করা হয়। এরপর পিতৃ মাছের পেট চেপে পাত্রে সংগৃহীত ডিমের মধ্যে স্পার্ম ফেলা হয়। এই স্পার্মে ডিম নিষিক্ত হয়। কৃত্রিম পানি প্রবাহের মাধ্যমে ইনকিউবেশন জারের ভেতর দিয়ে আলোড়িত হতে হতে 8 থেকে 12 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রেণুতে পরিণত হয়। রেণুজন্মের 48 ঘন্টা পর খাবার দিতে হয়। তখন মুরগির 2টো সিদ্ধ ডিমের কুসুম প্রতি 1 লিটার পানিতে দ্রবীভূত করে 3 কেজি রেণুকে খাওয়ানো হয়। এ দ্রবণের সঙ্গে রোগ প্রতিরোধক হিসেবে রেনামাইসিন ও V50 ভিটামিন মেশানো হয়। শিংমাগুরের পোনাকে অতি ক্ষুদ্র কেঁচো খাওয়ানো হয়।
পাঁচ থেকে ছয় কেজি ওজনের একটি কাতল মাছ থেকে তিন চার বছর পর্যন্ত এবং প্রতি বছর মৌসুমে চার পাঁচবার ডিম পাওয়া যায়। সেক্ষেত্রে ছয় কেজি ওজনের একটি কাতল মাছ থেকে প্রায় এক কোটির ওপর পোনা পাওয়া যেতে পারে। আমাদের এলাকা থেকে আমি সংগ্রহ করছি, তবে জাতি মাছের মধ্যে এক জায়গা থেকে স্ত্রী মাছ, অন্য জায়গা থেকে পুরুষ মাছ সংগ্রহ করে ডিম কালেকশন করতেছি। দুই জায়গা থেকে দুইটা কালেকশন করার কারণ হলো, আমরা সরকারিভাবে যেটা জানতে পারছি সেটা হলো, একই জাতের একই মায়ের জন্মের স্ত্রী এবং পুরুষ নিলে বাচ্চা ছোট থাকে, যার কারণে আমরা দুই জায়গা থেকে, এক জায়গা থেকে স্ত্রী মাছ আর এক জায়গা থেকে পুরুষ মাছ কালেকশন করে আমরা রেণু উৎপাদন করতেছি। কিছু পুকুরে আমরা মাছ কালচার অর্থাৎ খাওয়ার জন্য যে বড় মাছ তৈরি করা হয় বাজারজাত করার জন্য ওই মাছ করি, আর কিছু পুকুরে আমরা বাইশ মাছ করি, আর কিছু পুকুরে আমরা ব্রুড মাছ রেখেছি। কোনো কোনো মাছ আমরা মেল ফিমেল ভিন্ন করে রাখি, আবার কিছু কিছু মাছ আমরা উভয়টা একসাথে রাখি। আসলে মাছ ব্যবসা আমরা ওই শিল্পের আদে যে নিয়ে গেছে, এখানে যে পরিমাণ লাভ হয় শিল্প হিসাবে যদি করে নেওয়া হয় তাহলে আমাদের এটা সাফ পড়ে যায়। এখানে আমরা যে ফানি উত্তোলন করতে হয়, আবার ফানি সবসময় হ্যাচিং রানিং রাখতে হয়, এই কারণে আমাদের বিদ্যুৎ চলে গেলে এরপরে জেনারেটরের মাধ্যমে হলো আমরা বৈদ্যুতিক কাজটা আমরা চালিয়ে নিতে হয়। বর্তমানে ৩৫ একর জায়গার উপর গড়ে ওঠা ওসমানিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের পোনা বৃহত্তর চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও নোয়াখালীর মৎস্য খামারিদের নিকট বিক্রি হচ্ছে। হ্যাচারির বিভিন্ন দিক সম্বন্ধে প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ ওসমান আলী বলেন, কাতল কিন্তু আসলে প্রশাসনের মধ্যে করা যায় না, খুব কষ্টকর, অন্য অন্য ডাক্তাররা পারে না। আল্লাহর রহমত, আল্লাহর অনুদান, আমি একটা নাম্বার পাই গেছি, নাম্বার পাই আমি কাতলা আমার হয়ে গেছি। তখন কাতল আমার এই কুমিল্লাতে, আমি আল্লাহর রহমতে কাতলে ফার্স্ট। একটা হ্যাচারি করতে হইলে মাছের প্রজন্ম সম্পর্কে অভিজ্ঞ থাকতে হবে। সঠিকভাবে যদি ব্রুড মাছের খেদমত না করা হয় তাহলে রেণু উৎপাদন ভালো হবে না। মানুষের মতো যদি কোনো রেণু না করা হয় তাহলে তার ভবিষ্যৎও নাই, তার উন্নত নাই। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।